আপনারা দেখছেন স্ট্রিং নিউজ। স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম বঙ্গায়। আজকে আমাদের স্ট্রিং নিউজের মুখোমুখি, আজকে বঙ্গাইকে কিছু প্রশ্ন আমরা করব স্ট্রিং নিউজের পক্ষ থেকে। আমার একটা প্রশ্ন, সম্প্রতি যেটা ফোর্বসে তোমার নামটা বেরিয়েছে, লিস্টেড হয়েছে, তুমি জানার পরে তুমি প্রথম কোথা থেকে, মানে জাস্ট শুনলে প্রথম তোমার নজরে আসবে যে তোমার লিস্টে তোমার নামটা বেরিয়েছে, তখন যখন জানতে পারলে তখন তোমার রিয়াকশনটা বা ফিলিংসটা কেমন ছিল? এটা আমি ফোর্বস ম্যাগাজিনের ব্যাপারেই জানতে পেরেছি অনেক বড় হয়ে। মানে এখানে যখন আমি দুপুরে থাকতাম তখন তো খুব একটা, হয়তো টেলিগ্রাফ পড়তাম, টাইমস অফ ইন্ডিয়া পড়তাম, ফোর্বস এর ব্যাপারে খুব একটা জানা ছিল না। যখন আমি মোটামুটি জানতে পারি তখন আমার ওই 24 মানে ওরকম বয়স, তখন আমার মনে হয়েছিল যে আন্ডার 25 বলে ওদের একটা ম্যাগাজিন বেরোয়, যে আন্ডার 25 কারা এন্টারপ্রেনার খুব বড় করেছে জীবনে, তাদের একটা লিস্ট বেরোয়। আমার খুব ইচ্ছে ছিল যে ওখানে, সেটা তখনকার স্বপ্ন, সেটা বাস্তব সম্ভব কোনো জানি না কি করে, এটা কি হয়, কোথা থেকে ওরা পায়, আমি তো কোনো আইডিয়াই ছিল না। তো সেইটা তো আমার 25 বছর হয়েও গেল, তারপরে অনেকটা সময় এগিয়ে এলাম। তো এইবার হঠাৎ করে আমি আশাও করিনি, মানে প্রথমত এটা মানে কে কি জানালো না, তুমি সোশ্যাল মিডিয়া ঘাটতে গিয়ে বা কেউ তোমাকে লিংক পাঠালো, মানে হ্যাঁ জানতে পারলে? প্রথম জানতে পারলাম আমার 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 টিমে, অ্যাকচুয়ালি আমার বিজনেস একজন ম্যানেজ করে, একজন ম্যানেজার আছে আমার, সেই আমার পাঠালো। তো আমি প্রথমে ভাবছি, দেখলাম যে 100 জনের লিস্ট, সেটা ইন্ডিয়া, এমন নয় যে বাংলায়, সেখানে 10 আমি বললাম যে হয়তো কেউ ইয়ারকি মেরে বানিয়েছে। হ্যাঁ, এটা তো সবার সম্ভব না, হয়তো কি করে সম্ভব। তারপর যে খুলে দেখলাম, তারপর আমি দেখলাম যে ওদের তো ফিজিক্যালও ইয়েটা ম্যাগাজিনটা বেরোয়, সেটাও আমি বের করে দেখলাম যে ওখানে আছে। তো মানে এটা আমার স্বপ্ন পূরণ আর কি, একটা বলতে পারো, মানে যেটা ছোটবেলায় দেখেছিলাম যে স্বপ্নটা, সেটা পূরণ। ফোর্বসে আমি যখন এই বলছিল স্যার একটু আগে, যখন শাহরুখ খানের নাম দেখতাম, প্রচুর বড় বড় মানুষদের ফোর্বসের নাম দেখতাম, তখন মানে তখন আর ভাবিনি যে ফোর্বসে আমার নাম কোনোদিন আসবে। তো এখন এসছে, খুবই ভালো লাগছে আর কি, এবং ফিউচারে চেষ্টা করবো 10 থেকে ওটাকে 5-এ বা আরো এগিয়ে নিয়ে যাবো। নমস্কার সবাইকে। তো অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, নিজে যেই জায়গা বা এলাকায় বড় হয়, বড় হয়ে আমরা সেখানে কথা বলতে লজ্জা লাগে আর কি। এই মাঠে আমি ফুটবল খেলতাম, এখানে প্রচুর সবাই বন্ধু আর কি, একটু আগে সম্রাট যে গেল, অমিত, অরূপ, সবাই আমার বন্ধু, একসাথে আমরা খেলেছি। তো না মানে আমার মাসিক ইনকাম অতটা নয় গো, থেকে একটু কম। তো এই আর কি, এখান থেকেই ভিডিও বানানো শুরু। আমার প্রথম ভিডিও বানানো এই আমার এই বাড়িতেই, দুপুলিয়ার বাড়িতেই। তারপর এই ভিডিও, তখন তো সোশ্যাল মিডিয়া নতুন নতুন আসছে, তখন বোঝা যায়নি যে এটা ফিউচারে কোন দিকে যাচ্ছে বা কি যাচ্ছে। আমি এমনি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আর কি, আমি ধুলিয়াতে সুন্দর হাই স্কুলে পড়েছি 12 অবধি, তারপরে ইঞ্জিনিয়ারিং করতে কলকাতা চলে যাই এবং তারপরে ভিডিও বানানো শুরু। তো সেইটা আমার মনে হয়েছে যখনই একটা, আমি তো মধ্যবিত্ত বাড়ির ছেলে, তো আমার সেরকম ভাবে যতটুকু জীবন যাপনের জন্য টাকা পয়সা লাগে, তো একটা সময় পর আমার মনে হয়েছে যে এবার এর থেকে মানে বেশি হয়তো যতটা আছে সেটা দিয়ে দেওয়া যায়। তো সেটা কোভিড এর সময় শুরু করেছিলাম, মাই বলেছিল যে তোর যতটা দরকার তার বাকিটা তুই দিয়ে দিতে পারিস যাদের দরকার। তো এইটা আমার মনে হয় যে ফিউচার আমি করতে থাকো, আমার মনে হয় যে এইটাই বড় হওয়া। এই যত স্বনামধন্য ব্যক্তি আমাদের বাংলায় আছে যাদের নাম নিলেন স্যার, তাদের মতো হতে গেলে তো এই এটা করা প্রয়োজন।